আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স এ সবাই ভালো আছেন ভিওয়ার্স আপনাদের কি একটি প্রশ্ন করি যে আপনারা কি জানেন গরুর প্রধান খাদ্যটা কি অর্থাৎ হচ্ছে এই খাদ্যটা যদি তার হয়ে যায় তাহলে আর অন্য কিছু লাগে না এবং এই খাদ্য তার সব খাদ্যের পরিপূরক তাহলে হবে এটার উত্তর হচ্ছে যে ঘাস ঘাস এজন্য যে ঘাস যদি হয়ে যায় তাহলে গরুর আর অন্যান্য খাদ্যের প্রয়োজন নেই কিন্তু তারপরে গরকির বিভিন্ন খাদ্য খাওয়ানো হয় যাতে আরো পুষ্টি হয় কিন্তু ঘাস হচ্ছে তার প্রধান খাদ্য এটা যদি না হয় তাহলে অন্য খাদ্য দিয়ে এই ঘাসের পরিপূরক হিসাবে হবে না অন্য খাদ্য দিয়ে তাকে বাঁচানো যাবে না তো মানুষের এমন একটা খাদ্য আছে যেটা হচ্ছে তার প্রধান খাদ্য হওয়া উচিত কিন্তু যেটা হচ্ছে না আসলে পুরোপুরি তো এই প্রধান খাদ্যের নাম কি আপনি কি জানেন যেটা হলে আর অন্য কিছু লাগবে না এটাতে সব কিছু পাওয়া যায় এমন একটা খাদ্যের নাম বলেন যেটা তার প্রধান খাদ্য তো এটা হচ্ছে তার প্রধান খাদ্যের মধ্যে হচ্ছে যে মানুষের প্রধান খাদ্য হচ্ছে সবজি শাক সবজি একজন মানুষের প্রধান খাদ্য শাক সবজি যদি হয়ে যায় তাহলে তার ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সহ ভিটামিন এ টু জেড সবকিছুই পাওয়া যায় এতে তার আয়রন আছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সহ সব ধরনের ভিটামিন ক্যালসিয়াম এগুলো পাওয়া যায় তো সুতরাং মানুষের প্রধান খাদ্য হচ্ছে শাক সবজি তো এই শাকসবজি হলে দেখা যায় যে অন্যান্য খাদ্যের আর প্রয়োজন নেই যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যে ভারতের তামিলনাড়ু ভারতের চেন্নাই মাদ্রাসা বিভিন্ন জায়গায় আছেন যারা শাক সবজি খান অন্যান্য ধর্মেও দেখা যায় যে বৌদ্ধ ধর্মে তারা শাকসবজি খান কোনো ধরনের প্রাণী জাতীয় কোন খাবার তারা খান না কারণ তাদের একটা চিন্তা হচ্ছে যে জীব হত্যা মহাপাপ সেজন্য দেখা যায় যে তারা প্রাণী জাতীয় কোনো কিছু খান না এমনকি ডিমও খান না ওভাবে দেখা যায় যে তারা সবজিটা খান তো আমরা যারা মুসলিম আছি মাংস খাওয়া আমাদের জন্য এখানে হচ্ছে যে ধর্ম নিয়ে নয় আমি এখানে শুধু খাদ্য নিয়ে বলছি তো এখানে হচ্ছে যে আমাদের মাংস খাওয়া ঠিক আছে কিন্তু আমরা যদি দেখা যায় যে শাকসবজি খাওয়া বন্ধ করে দিই বা কম খাই বা আমরা আসলে যেভাবে শাকসবজিটা খাই এটাতে আসলে কোনো কিছুই থাকে না তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত যে শাকসবজিকে সবজিকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত কেননা এটা হচ্ছে মানুষের প্রধান খাদ্য এখন আপনি যে বলবেন যে ভাত মাছ এগুলো যে প্রধান খাদ্য এটা হচ্ছে বাঙালি জাতির জন্য আপনি দেখেন যে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে তারা ভাত খায় না বললে চলে বা দেখা যায় সামান্য ভাত খায় বিভিন্ন প্রজাতি অনুযায়ী তারা বিভিন্ন খাবারগুলো খায় তো এক্ষেত্রে হচ্ছে যে মানুষের বোঝা উচিত যে প্রধান খাদ্য হচ্ছে শাক সবজি এই শাক আমাদেরকে খুব বেশি করে খেতে হবে এটা হলে আমাদের দেখা যায় যে অন্যান্য খাদ্যের প্রয়োজন নেই এই শাকসবজিটা আমরা যেভাবে খাই তরকারি সাথে তেল দিয়ে অন্যান্য অনেক কিছু মিক্স করে তারপরে এটাকে ভাজতে ভাজতে তারপরে আমরা খাই না খেয়ে আমাদের সালাদ খাওয়া উচিত প্রতিদিন সালাদ খাওয়ার অভ্যাস করা উচিত এই শীতে দেখা যায় যে অনেক শাক সবজি হয় এগুলো আমরা যদি সেবন করি তাহলে আমাদের অনেক উপকার হবে আমাদের দেখা যে যেটা হচ্ছে সব শাক সবজি হচ্ছে আসলে ক্যান্সার ফাইটিং ফুড তো চেষ্টা করা উচিত যে শাকসবজি নিয়ে অন্যান্য ভিডিওগুলো আমি দিয়েছি বিভিন্ন রোগ অনুযায়ী ডাটের কথা এখানে বলেছি এই ভিডিওগুলো দিয়েছি আমি তো এখানে দেখবেন যে শাকসবজির উপর প্রাধান্য দেওয়া হয়েছে তো সম্মানিত শাকসবজি বেশি করে খাবেন শাকসবজির সালাদ খাবেন এবং শাকসবজির স্যুপ খাবেন এভাবে যদি আমরা তেল তেল ছাড়া এবং ভাজা পোড়া ছাড়া আমরা শাকসবজিগুলো খাই তাহলে দেখা যাবে যে আমাদের শাকসবজির সালাদ স্যুপ এবং সামান্য আমরা যদি আহ সরিষা তেল সামান্য দিয়ে তারপরে লবণ মরিচগুলো নামমাত্র দিয়ে মানে খুবই কম দিয়ে আমরা যদি শাকসবজিগুলো সবজিগুলো রান্না করি তাহলে বা বয়েল করে খাই তাহলে আমাদের একটু আমাদের প্রচুর এনার্জি হবে শরীরে তো আমরা আসলে আহ ভিটামিন খুঁজি এনার্জির খুঁজি এনার্জির জিনিসগুলো খুঁজি দেখা যায় যে আমি যদি এনার্জির কোনো একটা কথা বলি সবাই খুব বলবে যে বলেন কি ওষুধ আছে যেগুলো খেলে আমাদের এনার্জি হবে শক্তি হবে কিন্তু দেখা যায় আসলে যে এই শাকসবজিতে যে এত শক্তি আছে আমরা কিন্তু তা আসলে মূলত মন থেকে প্রাধান্য দেই না তাহলে হ্যাঁ হ্যাঁ শাকসবজি আমরা খাই ডাক্তার সাহেব আমরা তো শাকসবজি খাই অনেকে বলেন যে স্যার আমরা তো শাকসবজি খাই প্রচুর খাই কিন্তু দেখা যায় যে শাকসবজির কথাগুলো তারা ভালো করে শুনতে চান না আর আমি যদি কোনো মেডিসিনের কথা বলি যে দেখা যায় যে আমি সিঙ্গাপুর থেকে একটা জিনিস এনেছি এটার এই গুণ এই গুণাগুণ তখন ওনারা খুব কান ভরে সেটা শুনবেন এবং সেটা নেয়ার জন্য এটার দাম কত যত টাকাই হোক আমরা নেব কিন্তু দেখেন আল্লাহ পাকবুল আলমিন আমাদের এই শাকসবজিটা কত সস্তা করে আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা প্রাধান্য না তো সম্মানিত ভিউয়ার্স শাকসবজি বেশি করে খাবেন শাকসবজির স্যুপ খাবেন আর তারপর টেস্টি করে খাবেন শাকসবজির স্যুপটা একটু সস দিয়ে টেস্টি করে খাবেন তো সালাদের চেষ্টা করবেন একটু একটু ভিনিগার দিলেন তারপরে সস দিলেন তখন দেখবেন সালাদটা একটু টেস্টি হয়ে গেছে এই সালাদ দিয়ে আপনারা চেষ্টা করবেন ভাত খাবার এবং রাতে চেষ্টা করবেন শুধু সালাদ দিয়ে ভাত খাওয়ার আর অন্য কিছু না সামান্য সামান্য ভাত খাওয়ার অথবা রুটি খাওয়ার কারণ ভাত এবং রুটি অন্যান্য রুগীদের জন্য নিষেধ ডায়াবেটিস জন্য নিষেধ কিন্তু সুস্থ আমরা যারা সুস্থ মানুষ যারা আছেন তারা চেষ্টা করা উচিত শুধু সালাদ দিয়ে অন্তত রাতের রাতে কম তো নিয়ে অন্যান্য ভিডিও দিব আপনারা কমেন্টে জানাবেন যে কোন কোন ভিডিও দিলে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ আমি সেগুলো দিব চেষ্টা করব ভিডিও গুলো দেওয়ার তো সম্মানিত ভিওয়ার্স আমার ভিডিও গুলো দেখবেন শেয়ার করবেন আত্মীয় স্বজনকে দিবেন তারা যাতে হেলথ রিলেটেড ভিডিও দেখে সচেতন হয় এবং আমার এখানে অন্যান্য ওষুধের কথা বলি বিভিন্ন ওষুধের ফর্মুলার কথা বলি তো সেগুলো দেখবেন শেয়ার করবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর কাছে শিফা কামনা করবেন আল্লাহ আমাদের সবাইকে যাতে সুস্থ রাখুন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মিডিয়া ইউটিউব চ্যানেল